আজকে শুরু করছি ফার্নের জনক্রম। ফার্নের জনক্রম আমি আগের দিন সংজ্ঞাটা বলেছিলাম। ফার্নের জনক্রম বলতে আমরা বুঝি, বা জনক্রম বলতে আমরা বুঝি কোন যৌন জননকারী জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার যে আবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে জনক্রম। হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার যে কন্টিনিউয়াস আবর্তন ঘটছে সেটাকেই বলা হচ্ছে জনক্রম। তা ফার্নের জীবনচক্র কিন্তু আমরা হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা দুটো দশা দেখতে পাই। এই ফার্নের জনক্রমে আমরা কিন্তু যে কোনো একটা স্টেজ থেকে ফার্নের জনক্রমটা ধরতে পারি। যেমন রেণু বিদারণ থেকে নিতে পারি, রেণু থেকে নিতে পারি, নিষেক থেকে নিতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমরা এটাকে নিতে পারি। কিন্তু যাতে সহজে বুঝতে পারা যায় তার জন্য এটা আমি পরিণত উদ্ভিদ থেকে শুরু করব। একটা পরিণত ফার্ন গাছ থেকে আমি শুরু করছি। তাহলে একটা পরিণত ফার্ন গাছ বা পরিণত উদ্ভিদ যার দশা হচ্ছে ডিপ্লয়েড, টু এন, এবং এন কথার অর্থ হচ্ছে হ্যাপ্লয়েড, এটা আমরা আগে পড়েছি। তাহলে পরিণত উদ্ভিদ, পরিণত উদ্ভিদের পরে রয়েছে সোরাস। পরিণত যে ফার্ন গাছের পাতা তার নিচের দিকে ছোট ছোট গুটি বর্তমান থাকে, সেই গুটিগুলোকে সোরাস বলা হয়। গুটির ভেতরে রেণুস্থলী থাকে, রেণুস্থলী হচ্ছে ডিপ্লয়েড দশার মধ্যেই পড়ে। এবার রেণুস্থলী মিওসিস কোষ বিভাজনের দ্বারা রেণু বিদারিত হয়। মিওসিস কোষ বিভাজন বলতে যে অপত্য যেটা থাকে টু এন, সেখান থেকে কতগুলো হ্যাপ্লয়েড অপত্যের সৃষ্টি হয়। মানে একটা রেণুস্থলী, তার মধ্যে প্রচুর রেণু আছে, রেণুস্থলীটা ফেটে রেণুগুলো বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেণু বিদারণ। রেণুস্থলী ফেটে গিয়ে রেণু বিদারিত হচ্ছে, রেণু বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেণু বিদারণ। রেণু বিদারণের মাধ্যমে রেণু, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। রেণু বিদারণ হচ্ছে হ্যাপ্লয়েড দশার মধ্যে পড়ছে। একটা ছোট রেণু, একটা সিঙ্গেল রেণু, সেটাও কিন্তু হ্যাপ্লয়েডের মধ্যেই পড়ছে। এবার রেণু অঙ্কুরিত হয়ে, এটা ছোট একটা বীজ ধরলাম, বীজটা একটা চারা গাছে পরিণত হচ্ছে। তাহলে রেণু অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। প্রোথ্যালাস, প্রোথ্যালাস ছোট একটা মাটির মধ্যে ছড়িয়ে থাকে, সেটা বড় হয়ে থ্যালাসে পরিণত হয়। প্রথমে থাকে ছোট প্রোথ্যালাস যেটা মাটির মধ্যে ছড়িয়ে থাকে, পরে সেটা থ্যালাসে গঠিত হয়, একটু বড় হয়ে যায় আর কি। সেই প্রোথ্যালাসও কিন্তু হ্যাপ্লয়েড দশার মধ্যেই পড়ে। প্রোথ্যালাসের মধ্যে পুংধানী এবং স্ত্রীধানী থাকে। পুংধানী থেকে শুক্রাণু গঠিত হয়, স্ত্রীধানী থেকে ডিম্বাণু গঠিত হয়। এই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, যে মিলনের যে প্রক্রিয়াটা সেটাকে নিষেক বলা হয়, এটা আমরা আগে করেছি। কোনো শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক। এই নিষেকটাও কিন্তু এনের মধ্যেই পড়বে। নিষেকের পরে তৈরি হচ্ছে জাইগোট। নিষেকের পরে আসছে জাইগোট, একটা ভ্রূণ তৈরি হলো। যখনই জাইগোট তৈরি হলো তখন কিন্তু সেটা ডিপ্লয়েডে চলে এলো। এর আগে কিন্তু এগুলো সব হ্যাপ্লয়েডে ছিল, এগুলো সব হ্যাপ্লয়েডের মধ্যে আছে। যখনই নিষেকের পরে জায়গোট তৈরি হলো, জায়গোটের পরে কিন্তু এটা ডিপ্লয়েডে পরিণত হয়ে গেল, টু এন। জায়গোট বড় হলো, যেমন ছোট ভ্রূণ থেকে একটা বড় প্রাণী বা উদ্ভিদ বা জীব তৈরি হয় সেরকম, তাহলে জায়গোট থেকে তৈরি হলো একটা অপরিণত উদ্ভিদ যেটা ডিপ্লয়েড। অপরিণত উদ্ভিদটা আস্তে আস্তে বড় হয়ে পরিণত উদ্ভিদে পরিণত হলো। এটাই হচ্ছে ফার্নের জনক্রম। তাহলে যে হ্যাপ্লয়েড যে দশাগুলো পেলাম, মানে ওপরে যে এন দশাগুলো পেলাম, সেটা হচ্ছে লিঙ্গধর জন্য বা হ্যাপ্লয়েড দশার মধ্যে পড়ে। আর নিচে যে দশা যেগুলো টু এন বা ডিপ্লয়েডের মধ্যে পড়লাম, সেগুলো হচ্ছে রেণুধর জন্য বা ডিপ্লয়েড দশার মধ্যে পড়ে। তাহলে ফার্নের জনক্রম কিন্তু এই একটা ভাগ এবং এই একটা ভাগ, মাঝখানে যে দাগ দেওয়া রয়েছে, তাহলে দুটো ভাগ, এই একটা ভাগ এবং এই একটা ভাগ। এই যে দুটো ভাগের পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে বলা হচ্ছে জনক্রম। পরীক্ষায় কিন্তু ফার্নের জনক্রম রেখাচিত্রের মাধ্যমে বা শব্দচিত্রের মাধ্যমেই আসে। যদি পরীক্ষায় আসে তাহলে এইভাবে সেটাকে আঁকতে হবে। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার বলবে, আমি এটাকে আবার বুঝিয়ে দেবো।